السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولا يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هادكم وبشر المؤسنين آيات الأخرى <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ওই সিরুলি আমরি ওখাল মিল্লিসান ইয়াফ কহ কউলি সম্ময়ে সুধি সুদী এ পর্যায়ে আমরা জানব পবিত্র জিলহাজ মাসের যে গুরুত্বপূর্ণ কয়েকটি মৌলিক ইবাদত রয়েছে আমাদের জন্য এটা অত্যন্ত ফৌজিয়াত এবং গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব আমাদের আপনারা আমার সাথে যারা লাইভে আছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের জন্য আল্লাহ রসুল্লাম আমাদেরকে কয়েকটি আমল দিয়েছেন এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে প্রথম আমলটি এ প্রসঙ্গে আমরা একটি হাদিস টানতে পারি এখানে আল্লাহ রসুলাম বলছেন আম সালামাতা তাকৌলু

তোমরা যারা কোরবানি করবে তোমাদের কাছে যাদের কোরবানির পশু থাকবে এবং সে তাকে কোরবানি করতে চায় তার উচিত হবে জিলহাজ মাসের চাঁদ দেখার পর হতে কোরবানি করার আগ পর্যন্ত মানে কোরবানি শেষ হওয়া পর্যন্ত যেন সে তার চুল এবং নখ না কাটে তাই আমরা এই আমুলটি আমরা প্রথম জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে আমরা দেখব কখন কোন দিন চাঁদ ওঠে নির্দিষ্ট তারিখ দিন আমরা জেনে সেদিন থেকে আমরা কোরবানি করা কোরবানি সম্পাদন করার শেষ পর্যন্ত আমরা নখ এবং চুল কাটব না এবং দাড়ি ঘোপ আমরা কোনো কিছুই কাটবো না এই আমলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল এখানে রুশবাকিস্লাম বলেছেন হাদিসে আছে যে জিলহাজ মাসের দশ তারিখের যে কয়েকটি মৌলিক আমল আছে আমাদের জন্য এগুলো হচ্ছে জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ এই আমলগুলো জেহাদের সে অত্যন্ত ফজিলত সম্পন্ন আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন জেলহাজ মাসের কয়েকটি কাজ আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরব যেমন জেলহাজ মাসের নয় তারিখের একটি রোজা রয়েছে আমাদের জন্য এটা হাদিস শরীফে আল্লা রসুসাল্লাম আমাদেরকে তাকিদ দিয়েছেন এটাকে বলা হয় ইয়াউমাল আরাফার দিন ইয়াউম আরাফার আরফার দিনে রসুফলাম তা সাহাবিদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন যে তোমরা রোজা রাখো ইয়াম আরাফার দিনে এই দিন রোজা এমন ফজিলের সম্পন্ন বিশ্বাম বলেন এই রোজা যিনি রাখবেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন। পিছনের এক বছরের যত গুণা থাকবে আল্লাহ তাকে এই গুণার থেকে নিষ্পাপ করে দিবেন তাই আমরা এই জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখতে পারি ইচ্ছা করলে যারা ভালো রোজা রাখার অভ্যস্ত আছে তারা এই জিলহাজ মাসের প্রথম দিন থেকে নয় তারিখ পর্যন্ত পূর্ণ নয় দিন রোজা রাখতে পারে এটি নফল রোজা হবে কিন্তু এই ইয়ামাল আরাফার দিনে অর্থাৎ নয় জিলহজ যেই রোজাটা এটা সুন্নতে রসুল আর বাকিগুলো হবে নফল রোজা তাই আমরা এই নফল রোজা যারা পারবো রাখবো আর যারা আমরা কমপক্ষে রোজা রাখতে কম পারবো তারা যেন এই জিলহাজের নয় তারিখে এই ইয়ামাল আরাফার দিনে যেদিন মাফ এই দিনে হাজের আরাফাতের ময়দানে সবচাইতে বেশি মানুষের গুণ আল্লাহ তালা মাফ করে থাকে আলহামদুলিল্লাহ প্রিয় প্রিয় শ্রোতা ভাই বোনেরা এরপরে আরেকটি আস আমল আছে আমাদের জন্য সেটি হচ্ছে জিল হাজ মাসের নয় তারিখ সকাল থেকে অর্থাৎ ফজর নামাজ থেকে তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত মোট তেইশক্ত নামাজ এই তেইশক্ত নামাজে আমরা তাকবীরের তাসরিক যে আমলটি আমরা করে থাকি এই আমলটা আমরা নিয়মিত করতে পারি এই আমলটা নই জিলহাজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত এই তেইশক্ত আমরা এই আমলটা করতে পারি এই তাকবিরের তাসরিক হচ্ছে আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইহ্লা আকবর আল্লাহ আকবর আল্লাহ হান্দ এই তাসিকটা এই তাকবির তাসিক একবার বলা অজীব এটা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য এটা আমল করা অজীব যদি কেউ এই পাঁচ দিনের ভিতরে কোনো অক্ নামাজ কাজা হয় বা পড়তে ভুলে যায় তার জন্য করণীয় কি সে আবার পরের অক্তে কাজা আদায় করে নেবে তো একবার বলা ওয়াজিব আর যদি কেউ তিনবার বলে অনেক এলাকায় বিভিন্ন রচন আসে তিনবার বলে থাকে আসলে তিনবার বলা সুন্নতির পরিপন্থী যেহেতু হাদি শরীফে আসছে সাহাবাইকার একবার পড়েছেন আমরাও একবার পরবো এটা একবার পড়া অজীব তিনবার পরা শূন্যতির পরিপন্থী তবে যদি কেউ তিনবার পরে সেটা তার জন্য নফল হবে সেটা নফল আমল আমল তাই কমপক্ষে আমরা ফরজ নামাজের সালাম শেষ হলে সালাম ফিরিয়ে আমরা বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর ল ইহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল হাম আমি আবার বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর ল ইহা ইল্ল অল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম আমরা এই আমলটি করব। এরপরে বেশি বেশি করে আমরা তাসি পর্ব তাসি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এত আমরা স্বতন্ত্রভাবে পড়তে পারি এবং আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি তাই আমরা এই জিলহাজ মাসের এই গুরুত্বপূর্ণ দশ দিনে আমরা বেশি বেশি ইবাদত করবো কেননা এই দশ দিনে আল্লা রাবুল আলামিন বান্দাদের বেশি মাপ করে থাকে যেহেতু হজের মৌসুম তাই আমরা যেহেতু হাদিস শরীফে আছে এই দশ দিনের আমলটা হচ্ছে মৌলিক একটা আমল এই আমলটা জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর রসুলফাক সাল্লাম আমাদের জন্য বিশালভাবে একটি নেয়ামত রেখেছেন এই জিলহাজ মাসের দশ দিন তাই আমরা এই আমলটি করব। আর সময়তে শ্রোতা কোরবানি এমন একটি এবাদত যা অন্যন্য এবাদতের চেয়ে একটু ভিন্নমুখী কারণ অন্য এবাদত করে মানুষ পার্থিব কোনো উপকার পায় না কিন্তু কোরবানি এমন একটি এবাদত যা সম্পাদন করার পর মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অর্জনের পাশাপাশি পার্থিব উপকারও পেয়ে থাকে যেমন আমরা কোরবানি করার আলাতালার হুকুমে কোরবানি আমরা করি কোরবানি করার পরে আমাদের জন্য একটা নিয়ামত রয়েছে দাওয়াত গ্রহণ করা কোরবানির গোস্ত আমাদের বক্ষণ করা খাওয়া এটা অন্যান্য কোনো এবাদতে নেই তাই আমরা এটা আমাদের জন্য একটা ভিন্নমুখী এবাদত সেহেতু দুনিয়াবি একটু স্বার্থের কারণে এই আপাততের মধ্যে এক্লাস পরিপন্থী অনেক পরিস্থিতির শিকার হয় মানুষ যে কত কোরবানি বিনষ্ট করে তার কোনো হিসাব নিকাশ আমরা খুঁজে বের করতে পারি না অসংখ্য মানুষের কোরবানি হয় না কেননা কোরবানির ভিতরে সহি থাকে না যেমন কোরবানি যাদের সাথে দেওয়া হয় অনেকে প্রশ্ন করেছেন যে সাতবাগে কোরবানি হবে কি না হ্যাঁ সাতবাগে কোরবানি হবে হসুফাল্লাম বলেছেন যে এক থেকে সাত পর্যন্ত গরু মহিষ উট এই তিন প্রকার পশু সাত ভাগ পর্যন্ত দেওয়া যাবে এক থেকে আপনি এক ভাগ দিতে পারেন দুভাগেও দিতে পারেন আবার অনেকে বলে যে কোরবানি জোরে দুই ভাগে হয় না চার ভাগে হয় না ছয় ভাগে হয় না ভিন প্রয়োজন না এটা মানুষের বানানো কথা কোরবানি ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত সর্বোচ্চ সাত পর্যন্ত এটা জায়েজ এতে কোনো সন্দেহ নাই সাতভাগে কোরবানি হবে কোরবানির ভিতরে আমি এদিকে খেয়াল রাখবো কোরবানি যারা আমরা করব আমরা কোরবানির ভিতরে খেয়াল রাখবো যে আমি যাদের সাথে কোরবানি দিচ্ছি আমি যাদের সাথে কোরবানি দিচ্ছি তারা যেন তাদের টাকাটা যেন হালাল হয় রুজি ইনকাম হয় এরকম লোক দেখে দেখে আমরা আমরা ভাগিদার হয়ে একসাথে কোরবানি দেব এবং সকলের ন্যায় হয়ে থাকতে হবে আমরা সকলে একত্রবদ্ধ হয়ে বসে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমরা কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মাংস গোস্ত খাওয়ার জন্য আমরা কোরবানি করব না এটা তো আমাদের জন্য বোনাস রয়ে গেছে আমরা খাবো গরিব মিসকিনকে দিব আত্মীয় স্বজনকে দিব এটা তো আমাদের জন্য আল্লাহতালা বিশেষ একটা নিয়ামত দিয়েছেন কিন্তু আমাদের ন্যায় থাকতে হবে সহি একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কোরবানি করবো কেন আল্লাহতালা বলছেন যে আমার কাছে তোমাদের কোরবানিকৃত পশুর গোস্ত অথবা রক্ত কিছুই পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকোয়া আমার কাছে পৌঁছায় আমি দেখি তোমাদের তাকোয়া আল্লাহ রসুলাম বলেন কোরবানির দিন অর্থাৎ এই দশই জিল হাঁস আল্লাহর কাছে সবচেয়ে বেশি হচ্ছে একমাত্র কোরবানি করে কোরবানি করে পশুর গোস্ত ঈদুল আজহার দিন একমাত্র পশু জবাই করে রক্ত প্রবাহিতকরণ ছাড়া আল্লাহতালার কাছে এই দিন আর কোনো আমল পছন্দ না এটি হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল রক্ত পশু জবাই দিয়ে রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই কোরবানির দিন অন্য অন্য আমল কিন্তু সবচেয়ে এটা প্রিয় এটা আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন তাই আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করব। আর আমরা অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কোরবানি করব না এই কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আমরা বাজারে গিয়ে গরু কেরাই করতে আমাদের জন্য ঝুকিপ তাই আমরা এই কোরবানি না করে আমরা এই কোরবানির টাকাটা আমরা গরিব মিসকিনকে দান করে দিব সম্মানিত শ্রোতা আমরা এ বিষয়ে একটু কথা বলবো যে কোরবানির টাকা আমি দান করে দিলে আমার কোরবানি সব হবে কি না এ প্রসঙ্গে আমি আপনাদেরকে দুইটি কথা বলবো সেটা হচ্ছে যে কোরবানি আপনার উপর যদি অজীব হয়ে থাকে আর আপনি কোরবানি না করে যদি এই টাকাটা আপনি দান করে দিয়ে থাকেন তাইলে আপনার কোরবানির অজীবের হক আদায় হবে না কোরবানি করার যে অজীব দায়িত্ব এটা পালন হবে না আপনি টাকা দান করে দিলে আপনি টাকা দানের সব পাবেন সদ্গাহের সব পাবেন কিন্তু কোরবানির সব আপনি পাবেন না তাই আপনাকে কোরবানি করাই ভালো যদি আপনি এরকম ঝুঁকির ভিতরে থাকেন তাহলে আপনি আত্মীয় স্বজন গ্রাহার বাড়িতে আপনি আসে তাদের কাছে আপনি টাকা পাঠিয়ে দিতে পারেন তারা আপনার পক্ষ থেকে কোরবানি আদায় করে দিতে পারে এতে আপনার কোরবানি আদায় হয়ে যাবে এরপরে আসে যারা অনলাইনে গরু কেনার জন্য পশু কেনার জন্য এই সিস্টেম আছে এটা কিনতে পারেন তবে খেয়াল রাখতে হবে সেখানে যেন আপনার ওই পশুটার ছবি দেখে আপনি দেখবেন যে পশু যেন যেই শর্তগুলো আছে পশু জবাহের যে পশু যেন কানা না হয় পশুর যেন খোরা না হয় কান কাটা না হয় অন্ধ না হয় এবং এই পশুরা যেন সুন্দর হেঁটে কোরবানির মাঠে যেতে পারে এরকম সুস্থ সবল পশু হয় এদিকে আপনি দেখে খেয়াল রেখে তারপরে আপনি অনলাইনেও ক্রায় করতে পারেন যেহেতু কোভিড নাইনটি এখানে ঝুঁকিপূর্ণ আছে তাই আপনি অনলাইনে গরু ক্রয় করে পশু ক্রয় করে আপনি কোরবানি করতে পারেন এ সুযোগ আছে তাই আমরা সবচেয়েতে বেশি খেয়াল করব যে আমরা যেন কোরবানি যা করি আমরা অল্প কিছুর জন্য যেন আমাদের কোরবানিটা বিনষ্ট না হয় ক্ষতিগ্রস্ত আমরা না হই আমরা কাল কেয়ামতের ময়দানে যেহেতু আমি আল্লাহ রসুল বলছেন যারা কোরবানি করবে তাদের এই পশুর চামড়া লোম খুর এগুলো নিয়ে কোরবানিদাতা আল্লাহতাল দরবারে হাসির মাদান উপস্থিত হবে তাই কোরবানি আমাদের জন্য এক মহান পরীক্ষা আমাদের জাতির পিতা এব্রাহিম আলাহিসাল্লাম তিনি তার স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন যে তার প্রিয় বৎস তার প্রিয় সন্তানকে কোরবানি করা তো আমরা তার সাল্লামের সুন্নতকে আমরা আঁককে ধরে আমরা কোরবানি করে থাকি আমাদের মাঝে হবে কোরবানি করা অজিব কিন্তু অন্যান্য মাঝাবে কোরবানি করা শূন্যত আছে তাই কেন অজীব হয়েছে এ প্রসঙ্গে আমি আগামী লাইফে কথা বলবো আর আমরা এই ছোট্ট যে আমলগুলো আছে যে আমরা নখ চুল দাড়িগুলো কাটবো না আর আমরা নয় জিলহাজ থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত এই তেইশ সপ্তাহ নামাজে আমরা আইএমএাস সঠিকভাবে পাঠ করব এটা আর আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব তসফি তাহলিল পর্ব এবং রোজা রাখবো যদি সুযোগ আমাদের থাকে বেশি রোজা রাখবো নয় ইহাজ কমপক্ষে আমরা যেন নয় ইহাজের একটা রোজা রাখি আল্লাহ যেন এই রোজা রাখার তৌফিক আমাদেরকে আল্লাহ তালা দান করেন আখেরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহামি